ব্যক্তি তাদের অনুকরণ করবে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে এটা আল্লাহ বলছেন আপনাকে আমি আর একটু দেখাই ক্ষতিটা কি আপনি বলছেন যে ভাই আমি তো তাকে ভালোবাসি খেলা দেখি মাত্র আপনার ভালোবাসার পরিণাম কি হতে পারবে আপনি দেখেন আল্লাহ বলছেন ইয়ে ওহে ইমানদার গণ ওহে বিশ্বাসী গণ তোমরা মনে রেখো যারা তোমরা আল্লাহকে মানো মনে রেখো ইন্টুতি ফারি কম কিতাব আল্লাহ এই কিতাব দেওয়ার পর যারা তাদের অনুসরণ করে এই কিতাব পর পর যারা আল্লাহকে মানে না যারা ইমান আনয়ন করেনি ওই ইয়াহুদি খ্রিস্টান ওই কাফের বেঈমানদের যারা অনুকরণ অনুসরণ করবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা তাদের অনুসরণ করো ইয়ারুদ্দুকুম বা দাঈমা নিকুম কাফিরিন ওই সমস্ত ইয়াহুদি ওই সমস্ত খ্রিস্টান ওই মেসি ওই রোনাল্ডো তোমাকে ঈমান আনয়ন করার পর ঈমান থেকে বিচ্যুত করে কুফরির দিকে নিয়ে যাব আল্লাহ বলছেন সুরামা ইয়া আলীমরা তিন নম্বর সূরা একশো নম্বর হাত আল্লাহ বলছেন ইয়ারুদ্দকুম বা দা ইমানিকুম কাফিরিন যদি তারা ঈমান আনয়ন করার পর তাদের অনুসরণ করে ওই সমস্ত লোকেরা তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ এবার বলছেন তারা তোমাকে ইমান থেকে বের করে নিয়ে কুফরির দিকে নিয়ে যাবে খ্রিস্টান আপনার আপনার বন্ধু বন্ধু নয় নয় মেসি রোনালদো আপনার বন্ধু নয় এটা আমি হাবিবুল্লাহ বলিনি এটা আল্লাহ বলেছেন দলিল সুরা দুই নম্বর সুরা একশো দুই নম্বর আয়াত খুলবেন আল্লাহ আমাদের নবীকে বলছেন হে নবী মোহাম্মদ

আপনি যত দিন না পর্যন্ত তাদের মিল্লাতের তাদের দিনের অনুসরণ না করছেন ওই কাফের বেঈমানরা ওই আহুদি খ্রিস্টানরা আপনাকে তারা মেনে নিবে কে বলছেন আল্লাহ বলছেন আপনাকে মেনে নিবে আপনি দুই কিলোমিটার আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছেন সেদিন আমি এক জায়গায় যাচ্ছি প্রায় একশো দেড়শো দুইশো লোক আর্জেন্টিনার গেঞ্জি পরে বিশাল আকারী পতাকা নিয়ে মাথায় আপনার ওই যে পতাকাগুলো বেঁধে তারা রাস্তা দিয়ে যাচ্ছে আর চারিদিক যেইখানে তাকাচ্ছি আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা মনে হচ্ছে আমি আর বাংলাদেশে নাই আমি আর্জেন্টিনাতে চলে এসেছি আপনি যতই ভালোবাসেন তারা আপনাকে গ্রহণ করবে কতদিন আল্লাহ বলছেন হে মোহাম্মদ ওয়ালান তারুদা আনকাল ইয়াহুদা ওয়ালান সর ইয়াহুদি নাসারা তোমাকে মেনে নিবে না হে যুবক আমি তোমাকে বলি আল্লাহর কথা নকল করে ওই মেসি তোমাকে মেনে নিবে না ওই নেইমার তোমাকে মেনে নিবে না ওই রোনালদো তোমাকে মেনে নিবে না কতদিন হাত্তা তাত্তা বিয়া মিল্লাতা হুম যত দিন না পর্যন্ত তুমি তাদের মিল্লাত তাদের দিন ওই ইয়াহুদি খ্রিস্টান ওই ইয়াহুদি নাসারা না হচ্ছ তত দিন পর্যন্ত তারা তোমাকে মেনে নিবে না যুবিত যুবক তুমি কার অনুসরণ করো তুমি কার অনুসরণ কর আমি তোমাকে বলি এ হাদিসটা মনে রাখবা আজীবন যারা উপস্থিত আছেন দিনী ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলি এই আয়াত আজীবন মনে রাখবেন হাদিস ছয় নম্বর সহি বুখারীর হাদিস আনাস রাজিয়ালহু বলেন আন্না রাজুলান ইলা রসুলিল্লাহি সাল্লাহ আলাইহু আসাল্লাম যা রাসুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নিকটে এক লোক আসলেন আল্লাহর নবীর নিকটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী মাতাস saa বলেন তো দেখি কিয়ামত কবে হবে আজকে আমাদের এমন অনেক বক্তা আছে না বলে যে কিয়ামত অমুক দিন হবে 29 সালে 30 সালে বলে কি বলে না আল্লাহর নবী বলছেন শুনো ওয়াইলাকা তুই ধ্বংস হও তোমার ধ্বংস হোক তুমি অধপতিত হও তুমি লাঞ্ছিত হও শোনো ইয়ামত কবে হবে সেইটা পরের বিষয় ইয়ামত কবে হবে তার আগে তুমি বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুত নাকি কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি নিয়েছো কিনা এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যাই এখন যদি তুমি মারা যাও এখন যদি তোমার এই প্রাণটা চলে যাই তাহলে তুমি কি আমল করেছো তুমি কি পাথে সংগ্রহ করেছো এইটা বলো যখন ওই লোকটাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন ওই লোকটা বলছেন আল্লাহর নবী আমি বেশি কোনো আমল করি নাই বেশি সলাত আদায় করেছি তাহাজুত পড়েছি দান করেছি শ্যাম পালন করেছি নফল ইবাদত করেছি এমনটা নয় তবে একটি কাজ করেছি কি করেছো তুমি আল্লাহর নবীকে বলছেন আন্নি ওহেবুল্লাহ রসুল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতে আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসি আমি আল্লাহকে আল্লাহর নবীকে ভালোবাসি যখন ওই লোকটাই কথা বলেছে আল্লাহর নবীর বাক্য শুনেন আল্লাহর নবী বলছেন সাহি বুখারি ছয় হাজার একশো সাতষট্টি আল্লাহর নবী বলছেন শোনো

আল্লাহর নবীর এই বাক্য শোনার পর আমরা মুসলিমরা এত বেশি খুশি হলাম এত বেশি খুশি হলাম ইসলাম আবির্ভাবের পর আল্লাহর নবীর কোন কথাতে আমরা এত বেশি আর খুশি হইনি কেন আনাস বলছেন শোনো আমরা এই জন্য খুশি হলাম আমি আনাস ছোট্ট খাদেম আল্লাহর নবীর সমান নই আমি মর্যাদার দিক দিয়ে আল্লাহর নবীর সমান নই আমি আমলের দিক দিয়ে আল্লাহর নবীর সমান নই তবে আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসি আমি আমলের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে আবু বকরের সমান নই আমি মর্যাদার দিক দিয়ে উমারের সমান নই আমি মর্যাদার দিক দিয়ে দানের দিক দিয়ে উসমানের সমান নই আমি যুদ্ধের ময়দানে আমি আলীর সমান নই অতএব আমি যেহেতু আল্লাহর নবীকে অনেক ভালোবাসি আমি যেহেতু আবু বকরকে অনেক বেশি ভালোবাসি আমি যেহেতু আল্লাহর নবীর সাহাবি উমারকে উসমানকে আলীকে অনেক বেশি ভালোবাসি আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবিরা জান্নাতের যেইখানে থাকবে আমি ওইখানেই থাকব কে বলছেন বলেন আনাস আল্লাহ নবীর এই হাদিসের বাণীটা সাহস দিয়ে দিয়েছে কি আমান আহবাপ্তা তুমি যাকে ভালোবাসো বিচারের মাঠে কার সাথে থাকবে তার সাথেই থাকবে আল্লাহর নবী বলছেন সেই বুখারির হাদিস কেয়ামত পর্যন্ত সরিষা ঢুকানো যাবে না ইনশাআল্লাহ মানে আমার কথায় সরিষা ঢুকানো যাবে এই কথা নয় সরিষা কোথায় ঢুকবে না বলেন বুখারির হাদিসে অনেক আলেম দেখি এটা বুঝে না কথাটা আমাদের উস্তাদ শেখ হল্লা তিনি বলেন আমি যে বললাম সেই বুখারি মুসলিম বুখারি মুসলিম মানে আমার এই কথাই সরিষা ঢুকানো যাবে না আসলে তার কথায় সরিষা ঢুকবে না নাকি বুখারি মুসলিমের হাদিসে বলেন সাধারণ মানুষ যে এইটা বুঝে ওই আপনার হুজুর ওইটা বুঝে না বলে যে ইমাম আহমদ ইবনে হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ এত বড় আলেম হওয়ার পরেও তিনি বলে আমার কথা ভুল হলে দেওয়ালে ছুড়ে মারো আর কোথাকার এক মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথাই নাকি সরিষা ঢোকানো যাবে না হুজুর তোমার অন্তরে হয় হিংসা আছে না হয় তোমার অন্তরে বক্রতা আছে এই সংকীর্ণতা থেকে তুমি বের হয়ে আসো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানে তুমি কি মনে করো সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই দাওয়াতি ময়দানে একটা উজ্জ্বল নক্ষত্রের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরোধিতা করে পাঁচ পয়সাও তোমার ক্ষতি সম্ভব হবে না তুমি সাবধান থেকে তুমি নিজেকে চেষ্টা করো তার মতো হওয়ার তুমি তার পিছনে লেগে সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবা না যে কথা বলছিলাম তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই থাকবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহে দুনিয়ার মানুষ শোনো মান বি বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যার অনুসরণ করে ওই ব্যক্তি তার সঙ্গেই বিচারের মাঠে থাকবে যেই ব্যক্তি যাকে ভালোবাসে ওই ব্যক্তির হাসর তার সঙ্গেই হবে এ আল্লাহর নবী বলছেন যুবক তুমি যে দেড়শো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে ওই আর্জেন্টিনার জার্সি ক্রয় করেছ তুমি ভালোবাসো মেসিকে এই জন্য তোমার জন্য আমার আফসোস হয় তুমি মুসলিম যুবক তোমার শরীরের মুসলিমের রক্ত মুসলিমের গস্ত এই রক্ত ইব্রাহিমের রক্ত এই রক্ত ইসমাইলের রক্ত এই রক্ত ইব্রাহিমের রক্ত অতএব তোমাকে দেখে আমার আশ্চর্য হয় তোমাকে দেখে আমার কষ্ট লাগে যুবক আমি তোমাকে বলি তোমাকে দেখে আমার আফসোস হয় তোমাকে দেখে আমার কষ্ট লাগে তুমি আল্লাহর নবীর জীবনী কোনোদিন পড়ো আল্লাহর নবীর জীবনীর ওপর উত্তম বই কোনটা এটা তোমার জানা নাই আল্লাহর নবীর জীবনী তোমার এই 30 বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে আপনার পঞ্চাশ বছর বয়সে আল্লাহর নবীর জীবনী জানার সুযোগ হলো না আল্লাহর নবী কীভাবে চলতেন আল্লাহর নবী কীভাবে পড়তেন আল্লাহর নবী কীভাবে ফিরতেন আল্লাহর নবী কীভাবে খানা খেতেন আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর আখলাক আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর নীতি অনুসরণ করা তার জীবনী পড়ার সুযোগ হয়নি অথচ তুমি ম্যাসির লাইফ স্টাইল এ টু জেড জানো তুমি নেইমারের জীবনী জানো তুমি রোনালদোর জীবনী জেনেছ তুমি ম্যাসির জীবনী জেনেছ তুমি রোনালদো ওই ম্যারাডোনার জীবনী তুমি পড়েছ তাদের লাইফ হিস্টরি, তাদের লাইফ হিস্টরি তোমার জানা আছে কিন্তু যেই নবী তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে যেই দিন তামাম পৃথিবীর মানুষ কিয়ামতের দিন আদমের নিকটে যাবে আদম বলবে আমি আমি আজকে আমার জন্য আমি নিজেকে নিয়ে ব্যস্ত নাফসি নাফসি বলবে আদম আপনার আমার কোনো উপকার করতে পারবে না আদম বলবে আমি না নুহের কাছে যাও নুহ আলাহ ইসাল্লামের কাছে আমরা যাব নু আলাহি সালাম বলবে আজকে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম বলবে আমি জীবনে তিনটা ভুল ছিল যার কারণে আল্লাহ আমার কি করবেন এই বিষয় নিয়ে আমি চিন্তিত আমি আজকে নই তোমরা মুসার কাছে যাও প্রত্যেকটি নবী কেউ দায়িত্ব নেবেন না আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আজকের এই কঠিন মুহূর্তে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনি তামাম পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিপতি আজকে আপনি বিচারটা শুরু করেন কেয়ামত জান্নাত জাহান এগুলো পরে আজকে আপনি বিচারটা শুরু করেন এই কথা বলার কোনো নবী সাহস করবেন না ওই দিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম আল্লাহর নিকট শীষ পড়ে যাবেন সেই দিন নিজে কিনে চিন্তা করবেন না ওই নবী বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি হে আমার উম্মাত হে আমার উম্মাত এই বলে তিনি আর্তনাদ করবেন আল্লাহর নিকট শীতদায় পড়ে গিয়ে অঝরে কান্নাকাটি করবেন এমতো অবস্থা আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করেন আজকে আপনি যা বলবেন আপনার সেই কথাকে মেনে নেওয়া হবে ওই নবীর আদর্শকে ছেড়ে দিয়ে তুমি যার আনুগত্য অনুকরণ অনুসরণ করো ওই কাফের বেইমান ওই মুশরেকদের অনুসরণে লিপ্ত হয়েছ তোমাকে দেখে আমার আফসুস হয় যুবক এই জন্য বলি সময় আছে তুমি আসো আল্লাহর নবীর আদর্শ ধারণ করো আল্লাহর পথে ফিরে আসো যেই নবীর অনুকরণ অনুসরণেই তোমার জন্য মুক্তি রয়েছে সম্মানিত যুবক ভাই আপনাকে বলি আপনার এই যৌবনকালের জন্য আল্লাহর নিকট জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর নবী বলছেন তিরমিজির হাদিস আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো লতাজুল কাদাম আদম ইয়ামাল কেয়ামাতে হাত্তা ইউস আলান আরবাইন দিন পর্যন্ত কিয়ামতের মাঠে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির সামনে আগাইতে পারবে না এক ধাপ সামনে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর আল্লাহকে বুঝে না দেয় চারটি প্রশ্নের উত্তর যতক্ষণ আল্লাহকে বুঝে না দেয় ততক্ষণ পর্যন্ত তারা সামনে এগুতে পারবে না আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন এরপরে আল্লাহর নবী বলছেন শোনো আন উমুরিহি ফিমাফনাহু প্রত্যেক ব্যক্তিকে তার পুরো জীবন সম্পর্কে আল্লাহর নিকটে বুঝিয়ে দিতে হবে আপনার এই জীবনটা আপনি কিভাবে অতিবাহিত করেছেন কোন পথে অতিবাহিত করেছেন এ টু জেড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যুবক আমি তোমাকে বলি আল্লাহর নবী বলছেন ওয়া এবং যুবককে জিজ্ঞাসা করা হবে আন শাবাবিহি ফিমাবলাহু প্রত্যেকটি যুবককে তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার বয়স যখন ছিল ১৬ বছর তোমার বয়স যখন ছিল আঠারো বছর তোমার বয়স যখন ছিল ২০ বছর তোমার বয়স যখন ছিল বাইশ বছর তোমার এই সময়গুলো তুমি কোন পথে অতিবাহিত করেছ এই হিসাব আপনি যত দিন পর্যন্ত আল্লাহকে দিতে না পারবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দিতে না পারছেন তত দিন আল্লাহ আপনাকে সামনে অগ্রসর হতে দিবে না অত এই সময়কে আপনি কাজে লাগান আজকে মহাজ্জিন সাহেব দিনে রাত্রে পাঁচ পাঁচ বারা জান দেয়লা আসো আসো কল্যাণের জন্য আসো আল্লাহ বলছেন পৃথিবীর আসো আসো কল্যাণের জন্য আসো এই ডাকটা কি মুয়াজ্জিন সাহেবের বাবার কে ডাকছেন বলেন কে ডাকছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই সলাতেই কল্যাণ এই সালাতেই মুক্তি আর যুবক তুমি বুঝেছো ওই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থনে কল্যাণ তাদের খেলা দেখার মধ্যেই মুক্তি তোমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে তুমি থেকে দূরে সরে গিয়ে ওই কাফের অনুসরণ ছিন্ন করে আসো তুমি মসজিদের দিকে আসো এই সলাতেই কল্যাণ এই সলাতেই মুক্তি আল্লাহর নবীকে নবী সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ শোনো বুনিয়াল ইসলাম খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার একটি হলো আন্তাশহাদান লা ইলাহা আব্দুহু ওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এটা হলো এক নম্বর আপনি এটা বলেছেন তার মানে আপনার ঈমান আছে ইমান আনয়ন করার পর বাকি যে চারটি কাজ সেটা কি বলেন ইবাদত ইসলামের চারটি রকম কে কে বলতে পারবেন এক নম্বর কালিমা দুই নম্বর সলাপ তিন নম্বর সিয়াম চার নম্বর জাকাত পাঁচ নম্বর হজ তাহলে যেটা আপনার আমার কালিমা সেটা কি এটা কি আমল নাকি এটা ইমান এটা বিশ্বাসের ব্যাপার এটা আকিদার ব্যাপার আর বাকি থাকে কয়টি চারটি এই চারটি হলো আপনার আমার ইবাদত এখন এই বিষয়টি আপনি বুঝেন এই ইমান আনান করার পর বাকি যে চারটি আছে এই চারটির মধ্যে আপনার তিনটি হল শর্তের ওপর ভিত্তি করে কয়টি তিনটি তার একটি সিয়াম রামাজান মাস আসলে সিয়াম ফরজ রামাজান মাস এখন না সিয়াম কি ফরজ আল্লাহর নবীর পরে বলছেন যদি টাকা থাকে তাহলে তোমার জন্য জাকাত টাকা না থাকলে কি জাকাত দিবেন জাকাত আপনার জন্য ফরজ নয় জাকাত কি দিতে হবে টাকা যদি থাকে তাহলে লাইফে অনলি অন হজ এখানে আমাদের অনেকের কি হজ ফরজ হয়েছে অনেকের জাকাত ফরজ হয়েছে হয়নি তাহলে আপনার আমার হজ হলো টাকা হলে লাইফ একবার টাকা যদি থাকে বছরে একবার জাকাত যদি টাকা থাকে আর তিন সিয়ামটা কি যদি রামাজান মাস পান তবে একটি মাস সিয়াম কিন্তু এক যেটা কোনো শর্ত দেখে না যেটা কোনো টাইম দেখে না আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ হমস পাঁচ অক্ত সলাত তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ ফরজ করেছেন কে ফরস করেছেন সালাতের জন্য কোন মাস নাই সালাতের জন্য টাকা থাকা শর্ত নয় সালাতের জন্য পোশাক উত্তম হতে হবে দামিয়ে কথা নয় সালাতের জন্য মক্কায় যেতে হবে কথা নয় সালাত এমন এক আশ্চর্য ইবাদত আপনি দাড়ি আদায় করতে বাধ্য যদি আপনি মুসলিম মনে করেন আপনি ইমান আনয়ন করেছেন ইমান আনয়ন করার পর আল্লাহর আদেশ মেনে পৃথিবীতে করার মতো ইবাদত নাই সালাত ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু আল্লাহর নিষেধ কি নিষেধ সুদ খাওয়া যাবে না এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ ঘুষ খাওয়া যাবে না এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ মিথ্যা বলা যাবে না এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ জেনা করা যাবে না এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ চুরি করা যাবে না এটা আল্লাহর আদেশ নাকি নিষেধ যাবতীয় যা কিছু আছে সব আল্লাহর নিষেধ কিন্তু ইমান আনয়ন করেছেন ইমান আনয়ন করার পর একটি মাত্র ইবাদত আল্লাহর একটি মাত্র আদেশ যেটা একটা মুসলিম প্রত্যেক দিন করতে বাধ্য দিনে রাত্রে এই সলাপ এই সলাপ ছাড়া আল্লাহর প্রত্যেক দিন করার মতো আদেশের মতো কোনো ইবাদত নাই কোনো ইবাদত নাই আর একটি বিষয় মনে রাখবেন হাফিজ ইবনুল কাইয়েম রহেমাহল্লাহ তিনি বলছেন তিনি বলছেন হে পাঠক মনে রেখো এই ইলাম ইয়া নাস। হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আল্লাহর আদেশ লঙ্ঘন করার চাইতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বেশি কথা আল্লাহ যা কিছু নিষেধ করেছেন ওই নিষেধ লঙ্ঘন করা যা গুণা আল্লাহর আদেশ লঙ্ঘন করা তার চাইতে বড় গুণা কথা বুঝেননি আল্লাহ বলছেন জেনা করা যাবে না জেনা করা এটা আল্লাহর কি নিষেধ জেনা করা যত বড় পাপ আল্লাহ বলেছেন দিনে রাত্রে মুসলিম পাঁচ অক্ত সলাত আদায় করো এই সলাদ ছেড়ে দাও তার চাইতে বড় পাপ অতএব মনে রাখবেন আল্লাহর আদেশ লঙ্ঘন করা আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে বড় গুণা এরপর হাফেজ ইবনুল কাইম তিনি বলছেন হে পাঠক তুমি মনে রেখো নিশ্চয় আল্লাহর আদেশ লঙ্ঘন করলে যা গুণা হয় তার চাইতে নিষেধ লঙ্ঘন করা ছোট গুণা আপনি আপনার ছেলেকে বলছেন যে বাবা তুমি এই কাজটা কাজটা করিও না আপনার ছেলে ওই করেছে নিষেধ করেছেন এটা যত বড় অপরাধ আপনার ছেলেকে বলছেন এই বাবু এই মুহূর্তে তুমি আমার কাছে আসো আপনার ছেলে আপনার কথা শুনল না এই আদেশটা লঙ্ঘন করা এটা তার চাইতে বড় অপরাধ এরপর হাফেজ ইবনুল কাহিম বলছেন শোনো সলাদ আদায় করলে জেনা করলে যা গুণা হয় সলাদ ছেড়ে দিলে তার চাইতে বড় গুণা হয় এরপরে বলছেন চুরি করলে যা গুণা হয় ইচ্ছা করে এক অক্ত নামাজ না পড়লে বড় গুণা হয় ধর্ষণ করলে যা গুণা হয় এক অক্ত সলাদ ছেড়ে দিলে বড় গুণা হয় এরপরে তিনি বলছেন মিথ্যা বললে যা গুণা হয় আল্লাহর এই সলাৎ আদেশ অমান্য করলে তার চাইতে বড় গুণা হয় তাহলে আজকে আমরা অনেকে দেখি আপনার এলাকায় অনেক মানুষ আছে যারা সুদ খায় না চুরি করে না মিথ্যা বলে না জেনা করে না চুরি করে না আত্মসাত করে না কিচ্ছু করে না আবার সলাত আদায়ও করে না কিন্তু আপনার এলাকায় একটা নামাজই আছে দিনে রাত্রে পাঁচ অত্ত নামাজ পড়ে কিন্তু ওই লোকটা মাঝে মধ্যে বিড়ি সিগারেট খাই ওই লোকটা চুরি করে তাহলে এই লোকটা বেশি খারাপ নাকি যে নামাজও পড়ে না কোনো পাপ করে না ওই লোকটা বেশি খারাপ নামাজ লোক নামাজিনা যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা বেশি খারাপ এটা জেনে যাবেন আজকে ইমাম ইবনুল কাইয়েম বলছেন শোনো আল্লাহর আদেশ লঙ্ঘন করা আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে বড় গুনা কথা বোঝেননি স্যালাডটা কি আল্লাহর আদেশ আর চুরি করা যাবে না বিড়ি খাওয়া যাবে না এটা কি আল্লার নিষেধ নিষেধ লঙ্ঘন করলে যা গুনা হয় আল্লাহর এই সলা রাত্রে পাঁচ আদায় না করলে তার চাইতে বড় গুণা হয় এরপরে তিনি বলছেন চুরি করলে যা গুণা হয় সলাদ ছেড়ে দিলে বড় গুণা হয় জেনা করলে যা গুণা হয় সলাদ ছেড়ে দিলে তাই গুণা হয় কেন চুরি করলে ওই লোকটা আল্লাহর সঙ্গে কুফরি করে এই কথা আল্লাহর নবী বলেননি জেনা করলে আল্লাহর সঙ্গে কুফরি করে এই কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী কি বলেছেন ইবনে মাজা খুলবেন পঁচাত্তর পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার পৃষ্ঠা নম্বর পঁচাত্তর লাইন নম্বর সতেরো আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন হে মানুষ শুনে রাখো বাইনাল আব্দ বাইনাল কুফরি তার কসালা একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো সলাৎ